নমস্কার বন্ধুরা, শিরুপার হেসলে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে আপনারা তো এই সবজিটাকে চিনতে পেরেছেন, কিন্তু কতজনই পাতাটাকে চিনতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে প্রত্যেক শনিবারের মতন আমি চলে এসেছি আপনাদের কাছে। প্রথমেই সর্ষের তেলটাকে গরম করে নিচ্ছি, তেলটা একটু গরম বসিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হতে একটু সময় লাগে। এরপর আমি দুমুর করে বেগুন আর আলুটাকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ডুমুরটা কালকে রাত্রিবেলা এনেছিলাম, সেটাকে ভালো করে কেটে নিয়েছি। আমি অবশ্য ভেতরটা খুব বেশি ছাড়াইনি, ভেতরের দানাগুলো খেতে আমার খুব ভালো লাগে। যারা পছন্দ করেন না তারা দানাটাকে পুরোপুরি ফেলে দেবেন, আর যারা আমার মতন ভালোবাসেন তারা দানাটাকে রেখে দেবেন অল্প অল্প। এরপর তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি আর তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হলো। এরপর আমি ডুমো করে কাটা আলুটাকে দিয়ে দেবো এক এক করে। আলুটাকে আগে দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়, আলুতেও একটু রং ধরতে থাকবে, সেই সময় আমি ডুমুরগুলো দিয়ে দেব। ডুমুরটা সিদ্ধ করা আছে যেহেতু রান্নাটা হতে বেশি সময় লাগবে না। ডুমুর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, এতে অনেকটা ফাইবার আছে, আর সুগারের রোগীদের তো ফাইবার জাতীয় খাবার খেতেই ডাক্তারবাবুরা বলেন। এছাড়াও ত্বকের ক্ষেত্রে নখ চুল ত্বক যাতে ব্রণ সমস্যা, তাদের এই ডুমুর খাওয়া কিন্তু খুব ভালো। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি বেগুন, বেগুনটাকে ভালো করে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো ভালো করে কষাতে হবে, তবেই কিন্তু স্বাদ বাড়বে, আমি যেটা বারবার বলি। এরপর দিয়ে দিলাম নুন, মশলাগুলো এক এক করে এবার দেওয়ার পালা। এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আদা জিরে গুঁড়ো দিয়ে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এরপর একটা পেস্ট দেওয়ার পালা, এখানে আমি দিচ্ছি গাঁদাল পাতা। হ্যাঁ, যেই পাতাটা আমি আগে দেখিয়েছিলাম তার সঙ্গে কিছুটা পরিমাণ আদা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই আমি এখানে ব্যবহার করছি। খুব বেশি আদা দেবেন না, আপনি যেরকম আদা গন্ধ পছন্দ করেন সেই রকমই আদা দেবেন। এরপর ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। দেখছেন আমি কতটা সময় নিয়ে মশলাগুলো কষাচ্ছি। এরপর দিয়ে দেবো ভেজানো ছোলা, আপনি ছোলাটা অ্যাভয়েডও করতে পারেন যদি পছন্দ না করেন, তবে ছোলা দিয়ে ডুমুরের ডালনা খেতে দারুণ লাগে, আর বেগুন দিয়ে এই ডুমুরের ডালনাটা খেয়ে দেখবেন অপূর্ব। আর তাতে যদি একটু এই গাঁদাল পাতা পড়ে, গাঁদাল পাতাটা পাওয়াটা একটু ডিফিকাল্ট, তবে অনেকেরই বাড়িতে থাকে কিংবা আশেপাশে কারোর বাড়িতেও থাকতে পারে, বা বাজারের মাসিদের বললেও অনেক সময় এনে দেয়। ওই সবজি যেখানে বেটেছিলাম এই পাতাটা, সেই পাতা ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি চাপা দিয়ে রেখে দেবো এই 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এরপর খুলে দেখছি, হ্যাঁ আমার কিন্তু ডুমুরের ডালনা কমপ্লিটই বলতে পারেন। দেখছেন দারুণ সুন্দর গন্ধ বেরোবে এই সময়। যারা আমার মতন পুরনো রান্না খেতে ভালোবাসেন মা ঠাকুমার হাতে, তারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, আমার তো এখনও জিভে জল পড়ছে। দেখছেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস তাহলে আবার কি, গরম ভাতের অপেক্ষা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।